সানফিস ফুটবলে জয় তুলে নিল অমরপুর, সোনামুড়া এবং NSRCC। পোস্টকুলে বাদারঘাট মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় কিন্তু জম্পু জেলাকে 5-1 গোলে হারিয়ে দেয় অমরপুর। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াক ওভার পায় সোনামুড়া প্লে সেন্টার, পাতালে এগার্ট মাঠে না আসায় সোনামুড়া ওয়াক ওভার পায়। তৃতীয় ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর NSRCC হারিয়ে দিল হোলি ক্রসকে। প্রথমে গোল করে হোলি ক্রস স্কুল এগিয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত NSRCC 4-1 গোলে হারিয়ে দেয় হোলি ক্রসকে। আগামীকাল অর্থাৎ শেষ দিনে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। নিউজ ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরা।